কালকে রাত্রেবেলা আমি এই বিছনাটায় শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই যদি সামনে ঠিক এই রকম একটা দৃশ্য দেখা যায় তাহলে আর কি চাই বলো। সামনে দীপেন্দুদা কুন্দন দাঁড়িয়ে রয়েছে, ভিউ এনজয় করছে। যাকে বলে স্বর্গ। তো সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। মানাং থেকে আমরা কালকে মানাংয়ে এসেছিলাম। এই ঘরটাতে আমরা ছিলাম, ওই পাথরের দেয়াল, এটা কাঠের প্লাইউড দেয়া। অ্যাকচুয়াল এটা হচ্ছে টিকাসদের থাকার জন্যে, খুবই বেসিক। আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা চুজ করেছি, এইখানে যে একটা খোলা জায়গা আছে, দেখো এই যে পুরো ওপেন স্পেস আছে এই স্পেসটার জন্য। কারণ এই স্পেসে দাঁড়িয়ে আমি টোটাল এন্টায়ার অন্নপূর্ণা রেঞ্জটা দেখতে পাচ্ছি। এখানে অন্নপূর্ণা 2 আছে, অন্নপূর্ণা 4, এই যে অন্নপূর্ণা 3, আর এটা হচ্ছে গঙ্গাপূর্ণা। আর ওই যে কোনার দিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিলেচে পিক। আর এইখানে একটা লেক আছে, এই যে লেকটা, এই লেকটা হচ্ছে, এর নাম হচ্ছে গঙ্গাপূর্ণা লেক। এই যে গঙ্গাপূর্ণা পিকটা রয়েছে, এর গ্লেসিয়ারের গলা জলেই এই লেকটা তৈরি হয়েছে। আমরা যাব একবার এখানে, কালকে গেছিলাম, আজকেও যাব। তো আজকে আমাদের এই মানাংকে ছেড়ে চলে যাব, আজকে চলে যাব আমরা যে ধারা পানিতে আমাদের লাগেজ রেখেছি, তো লাগেজ ওখান দিয়ে নেব, নিয়ে আবার নিচের দিকে চলে যাব। দেখি আমাদের কতদূর, আমরা আজকে কতদূর যেতে পারি। তো ভিউটা দেখো, অসাধারণ একটা সুন্দর জায়গা, মানে যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। তোমরা দেখো, দেখে নিজেদের মতো গুছিয়ে নাও। এত অবধি ছিল আমাদের রাইড, হিসাব যদি বলো তাহলে এবার আমাদের বাড়ির দিকে ফেরার পালা, আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাব। তো এই হচ্ছে দৃশ্য, আমরা এখন যাব গঙ্গাপূর্ণা লেক দেখতে। সকালে সূর্যোদয় হচ্ছে, অসাধারণ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, আর কিছুই না, এত সুন্দর ভিউ। আমি এখন চলে এসেছি গঙ্গাপূর্ণা লেকের সামনে। সামনে দেখা এই গঙ্গাপূর্ণা পিকটার এক অসাধারণ রিফ্লেকশন পড়েছে লেকটার উপরে। এইটা দেখার জন্যেই অনেকটা ট্রেক করে আমরা আসলাম, কালকে এখানে বাইক নিয়ে এসেছিলাম। তো আজকে সকালবেলায় বললাম যাই একটু হেঁটে আসি, তো হেঁটে এসে এই অসাধারণ ভিউটা দেখতে পেলাম। মানাংয়ের এই ঢেল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ছিলাম। তো এখন আমাদের বাইক পুরো লোড হয়ে গেছে, এই যে ওটা কুন্দনের বাইক, এটা আমার বাইক, আর ওই যে দীপেন্দুদার বাইক, তো পুরো রেডি। এখন আমরা এই মানাংকে বিদায় জানিয়ে এবার বাড়ির পথের দিকে রওনা হব। তো এবারকার আমাদের যে শেষ গন্তব্য ছিল সেটা হচ্ছে এই মানাং। তো মানাং দেখা হয়ে গেছে, অসাধারণ সুন্দর একটা জায়গা, যেটা মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তো চলো আজকের রাইড শুরু করব, এবার বাড়ি ফেরার পালা। হ্যালো হ্যালো, আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসের ওনারের বাচ্চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গাড়ির সামনে খুটুর খুটুর করছিল। হ্যাঁ, এই যে হ্যালো 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 হ্যালো, হাতিলাম হাতিলাম, এসে 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 এসে।
দেখো, থ্যাংক ইউ ফর ইওর ভিজিট। তো আমরা এখন মানাং গ্রামকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো আজকের রাইডও খুব কঠিন হতে চলেছে। যে রাস্তা দিয়ে এসেছিলাম প্রচণ্ড ইনক্লাইন ছিল, আর আজকেও এই রাস্তাটা খুব টাফ ডিক্লাইন হবে। তো মানাঙে আমরা যে গেল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম, ওটা হচ্ছে এখানকার টিপিক্যাল তিব্বতি স্টাইলের গেস্ট হাউস। তো এখানে ঘরগুলো পুরো কাঠের, রান্নাঘরটাও প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর রান্নাঘরটার মধ্যিখানে একটা ফায়ার প্লেস আছে, এটাকে যেন কী নাম বলে আমরা, মানে আমার ঠিক জানা নেই। এইগুলো সিকিমেও দেখা যায়। তো যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে ধারাপানিতে। ধারাপানিতে আমাদের লাগেজ রাখা রয়েছে, ওই লাগেজ নেব, নিয়ে তারপর এগিয়ে যাব। আজকে আমাদের টার্গেট হচ্ছে গুমরে বাজার অবধি। তো যদি টাইম মতো পৌঁছে যাই তাহলে গুমরে বাজার থেকে আরও একটু এগিয়ে যাব যতটা পারি। তো চলো, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শেষবারের মতো দেখে নাও এই যে পুরো রেঞ্জটা, অন্নপূর্ণা 2, 3, 4। এখন আমার পেছনে রয়েছে গঙ্গাপূর্ণা, ওটা দেখতে পাবে না। আজকের ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল সকাল থেকে, নাহলে ভালোই দেখা যায়। কালকে তো খুব সুন্দর দেখা গেছিল। দেখো মানাঙের দিকে কত ট্রেকার্স যাচ্ছে, এটা এই দলটা মনে হচ্ছে কোনো জাপানি দল। এই জায়গাটা তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম, আজকেও একবার যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দিই। পুরো ক্লিফ হ্যাঙ্গার রোড, পুরো পাথর কেটে কেটে এই জায়গাটা বানানো হয়েছে। আমরা যখন মালাং থেকে বেরিয়েছি তখন ওই মালাঙের ওইখানের যে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার যে অফিসটা ছিল ওইখানে আমাদের এক্সিট করিয়েছে। আবার এইখানে বেশ কিছুটা, আমরা প্রায় মালাং থেকে 30 কিলোমিটার মতো চলে এসেছি, তো এইখানেও আরেকটা চেকপোস্টে আমাদের ওই পারমিটের মধ্যে এক্সিট করে দিচ্ছে, যেহেতু আমরা এখন চলে যাচ্ছি।
তো এখন আর কোথাও পাহাড় পর্বত কিছু দেখা যাচ্ছে না, অসাধারণ জায়গায় একটা গেছিলাম আমরা। আমরা যে চেকপোস্টটাতে আমাদের পারমিটে এক্সিট করালাম, ওই জায়গাটা চামে। তো এখন আমরা চামেটাকে পেছনে রেখে এবার এগিয়ে যাচ্ছি ধারাপানির দিকে। এই জঙ্গলটার ভেতর দিয়ে যাচ্ছি, দেখি কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। ওই দেখো, ওই দেখো, আগে আরও ছিল, এর জন্যই ক্যামেরাটা অন করলাম। এই যে প্রচুর প্রজাপতি উড়ে যাচ্ছে। কি ডাউন হিল দেখো, রাস্তার অবস্থা খুব বাজে। মানাং, সেই ধরনের স্কিল না থাকলে মানাং না আসাই ভালো বাইকে। বাপরে বাপ, এখানে কি হাওয়া, প্রচন্ড হাওয়া। এই যে সেই ঝর্ণাটায় চলে এসেছি, দারুণ। ওই দেখো গাড়িটা আসছে, মানে ওই অতটা চড়াই আমাদের চড়তে হবে। আর এদিকে হচ্ছে মার্সি আংরি নদী বয়ে যাচ্ছে, এই জায়গাটা খুব স্পিড। চারদিকে আর কোনো পাহাড় পর্বত দেখা যাচ্ছে না। আমরা ধারাপানিতে পৌঁছে গেছি, এইখানে চেকপোস্টে আমাদের পারমিটে এক্সিট হলো, যাওয়ার সময় এন্ট্রি হয়েছিল। তো এখন আমরা যাব, আমাদের সামনেই হোটেল আছে, ওখানে যাব, গিয়ে লাগেজ প্যাক করব, করে আবার বেরিয়ে যাব। ধারাপানিতে হোটেল গোর্খা সিনে ছিলাম, তো এইখানে যাওয়ার দিনকে, মানাং যাওয়ার দিনকে, তো আমরা এই জায়গাটাতে মাল রেখে দিয়ে গেছিলাম। কিন্তু যখন আমরা মানাং থেকে ফিরে আসি, দেখি আমাদের মাল পুরো ইনট্যাক্ট রয়েছে, কিচ্ছু হয়নি। তো আমরা এখানে এসে আজকে মানাং থেকে নেমে সবাই আবার সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পুরো মাল লোড হয়ে গেছে। এইবার এখানে একটু দুপুরের লাঞ্চও করে নিলাম, চাউমিন, এগ চাউমিন। ওই ধারাপানি থেকে বেরিয়ে যাচ্ছি, তো আমাদের আজকের টার্গেট হচ্ছে দুমড়ে বাজার। যদি অত অবধি যেতে পারলাম তো পারলাম, নাহলে বেশি শহরে থেকে যাব। বেশি শহরে এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো ডিস্টেন্স।
গাড়ি এত লাফাচ্ছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে, গাড়ি পেট্রোল দিয়ে এত লাফাচ্ছে না, ব্যালেন্স হারিয়ে যাচ্ছে কেন? রাস্তাটা শুধু দেখো, এইভাবে এইভাবে গেছে, পুরো খাড়া খাত বাঁ দিকটা। আমরা ধারাপানি থেকে অনেকটাই এগিয়ে চলে এসেছি, অফরোড কিন্তু এখনও শেষ হয়নি। এই পিচের রাস্তা থেকে ভেবো না যে অফরোড শেষ হয়ে গেল, এখনও প্রচুর অফরোড আছে। ওই ওপরটা দেখছো, ওই ওপর থেকেই ঘুরে ঘুরে আমরা নেমে আসলাম এখন এই রাস্তায়। দেখতে পাচ্ছ কতটা মানে নিচে চলে আসলাম একবারই। এই হচ্ছে মানাকের রাস্তা। যেমন ইনক্লাইন তেমনি ডিক্লাইন, বাপরে বাপ, দুটোই মারাত্মক। যাওয়ার পথে আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি ঝর্ণাটা কোথা দিয়ে পড়ছে। ওই উপর থেকে পড়ে 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 এই নিচে রাস্তার উপরে। তো আমরা প্রায় বেশি শহরের সামনে চলে এসেছি, যাওয়ার সময়ও এই টানেলটা দেখিয়েছিলাম। এবার ফিরে যাওয়ার পথেও একবার তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি অফরোড শেষ, এবার ভালো রাস্তা। আমার জীবনে এখনও পর্যন্ত এটাই হচ্ছে সব থেকে টাফেস্ট রাইড আমি করলাম। মানাং থেকে আমরা পুরো নেমে গেছি, এখন সামনেই আর 7-8 কিলোমিটারের মধ্যে পড়বে বেশি শহর। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে খুদি। এইখানেই ছিল হচ্ছে কনজারভেশন, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট, এই যে এইটা, এইখানেই আমাদের এখান থেকেই পারমিট করেছিলাম। ম্যাম আবি মানাং সে তো আ রা হুঁ, আবি দেখেগা আগার বেশি শহর মে রহনে কা জাগা হোগা তো উহাঁ রহ জায়েঙ্গে, নেই তো ফির ডুমরে বাজার চলা জায়েঙ্গে। হোটেল দেখেগা জায়গা, আবি টাইম হ্যায় দেখতে হ্যায়। তুম লোক কিয়া কর রহে, খেল রহে হো? রাইডিং, সাইকেল রাইড। ও মানাং তক যাও তব তো পতা চলেগা, বড়া হোগে, আব তুম ছোটে হো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন সা ক্লাস মে পড়তে হো? মে 9 এ 9 Yes. আচ্ছা আচ্ছা, 9 or 7 নাম কে হ্যায় তোমারা? অনুজ। বাহ বহুত বড়িয়া নাম হ্যায়, চলো রাইড করো। হ্যাঁ অম্লান দাস। হ্যাঁ স্টিকার স্টিকার লাগেগা?
আমরা তো বেঙ্গলি চ্যানেল হ্যাঁ, তুম লোক সমঝ মে নেই আয়েগা। হম ঘর গে কে সব জান কে এলতে হে, হমকো ভি বননা হে এক বার ব্লগার। উই নাইস গো, নাইস নাইস দ্যাট ওয়াজ মান বস, গিভ অলসো ওয়ান আই উইল ইয়েস। অবশেষে মানাং থেকে প্রায় 98 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম বেশি শহর। দেখতেই পাচ্ছ মানে বেশি শহরটা হচ্ছে অ্যাকচুয়াল এইখানকার একটা জংশন পয়েন্ট বলতে পারো তোমরা। এখান থেকে মানাংয়ের ট্রেক, তুলুচে লেকের ট্রেক বা অনেক কিছু লোডসে ফোডসে অনেক ইয়ে ট্রেকের রুট এখান থেকেই শুরু হয়। তো তোমরা একটু আগে তো দেখে থাকবে কিছু ফরেনার ফরেনার রাস্তায় দেখা যাচ্ছে। এখান থেকেই সবাই পারমিট তৈরি করে করে ট্রেকের উদ্দেশ্যে বেরোয় বা রাইডিংয়ের জন্য গেলেও তোমাদের এখান থেকেই পারমিটটা কালেক্ট করতে হবে। এটা অনেক নিচুতে, মানাং অ্যাকচুয়াল 3450 মিটার উঁচুতে রয়েছে মানাং। মানাং থেকে নেমে বেশি শহর ক্রস করে এখন সিডি বার বলে একটা জায়গায় এসে আমরা একটু চা ফা খেলাম বিকালে। তো এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখানা থেকে যখন আমরা এসেছিলাম ভেতরের রাস্তা ধরে আমরা এই দিক দিয়েই বেরিয়ে আমরা চলে গেছিলাম মানাংয়ের দিকে। তবে এই রাস্তাটা ধরেও আসা যায়, এই রাস্তাটা ধরে আসলে বেশি টাইম লাগে। তো এই পোখরা থেকে ঘুরে যদি এই রাস্তা দিয়ে আসো ডুমরে বাজার হয়ে, তাহলে মিনিমাম 5 ঘন্টার মতো টাইম লাগবে। আর যদি তোমরা এই রাস্তাটা ধরে আসো, এটা একটু ভেতরে লোকাল লোকে জিজ্ঞাসা করলে তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে, আর আমার ভিডিওতে তো অতি অবশ্যই জানবে তোমরা। তো এখান থেকে আসলে তোমাদের 3 ঘন্টা টাইম লাগবে বড়া শহর পৌঁছাতে। তো এখন এখানে চা ফা খেলাম, চা খেলাম, মোমো খেলাম, খাওয়া ডান। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ পুরো মেঘলা হয়ে রয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রেন গিয়ারটা পরবো, পরে এখন আবার চলে যাবো ডুমরে বাজার। আমরা যখন পোখরা থেকে এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, দিয়ে এইদিকে চলে গেছিলাম মানাংয়ের দিকে। আজকে মানাং থেকে বেশি শহর হয়ে এখন এসেছি শিউড়িবার বলে একটা জায়গায়, এখানে দাঁড়িয়ে এই যে এখানে মোমো খেলাম, চা খেলাম। তো এখন চলে যাব ডুমরে বাজারের দিকে। তো চলো এই রাস্তাটা অ্যাকচুয়াল লোকালদের জিজ্ঞাসা করে তোমরা চলে আসতে পারবে। এটা অ্যাকচুয়াল ভেতরের রাস্তা, ভালোই রাস্তাটা, খারাপ না, খুব সুন্দর রাস্তা। এখন বাজে রাত 12:23, সময় হয়ে গেছে আজকের এই ভিডিওটা শেষ করার। সকালবেলায় মানাং থেকে রাইড শুরু করেছিলাম, রাত 8:30 সময় রাইড শেষ করেছি নেপালের ভরতপুরে। যে হোটেলটাতে উঠেছি এই হোটেলটার থেকেই নেপালের লোয়ার মুস্তাং, মুক্তিনাথ, মানাং রাইড শুরু করেছিলাম। মানাং থেকে ফিরে এসে আবার এই হোটেলটাতেই উঠেছি। এই হোটেলটাতে ওঠার সঙ্গে সঙ্গেই এবারকার মতো ইন্টারন্যাশনাল রাইড নেপাল লোয়ার মুস্তাং মানাং রাইড শেষ হলো। সন্ধ্যাবেলা যেখানে চা খেয়েছিলাম তারপরেই ওখান থেকে যখন রাইড শুরু করি একটু পরেই খুব বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সাথে অন্ধকার হয়ে যায়, যার জন্যে তারপরের পোর্শনটা আমি তোমাদের দেখাতে পারিনি, আর পরের যতটা রাইড করেছি ওটা আর দেখাতে পারিনি, অন্ধকারে আর কি দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই টোটাল মুক্তিনাথ মানাংয়ের ট্রিপটা পছন্দ হয় তো লাইক তো দেবেই, এই ভিডিওটাতেই অবশ্য লাইক দিও। তাহলে তোমরা হয়তো দেখেছো কি টাফ সিচুয়েশনে, কি মানে কঠিন রাস্তার উপর দিয়ে গিয়ে আমাদের এই রাইডটা করতে হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। আর তোমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব যাদের এই ধরনের ভিডিও পছন্দ তাদের মধ্যে তোমরা শেয়ার করতে পারো। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।